हरे कृष्ण सुधी भक्तमंडली केमन आपनारा सबाई आशा करी सकले अनेक भालो आछेन। किसुदिन आगे आमी एकटी भिडियो पोस्ट करेछिलाम जे भिडियोर विषय छिलो जे एकजन स्त्रीलोक किभाबे तार स्वामीर बाड़ीते भालो बउ हये थाकते पारे, सकलेर मन जय करते पारे। तो सेई भिडियोटी देखे अनेके भिडियोर नीचे कमेंट करेछेन जे शुधु कि स्त्री लोकेदेर भालो हवा दरकार, স্বামীদের ভালো হওয়ার দরকার নেই। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে একজন পুরুষ লোক কিভাবে একজন ভালো স্বামীর ভূমিকা পালন করতে পারে। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রামায়ণের বর্ণনা অনুসারে একবার দেবী কৈকেয়ী দশরথ মহারাজের প্রাণ রক্ষা করেছিলেন, আর সেখানে দশরথ মহারাজ খুশি হয়ে মাতা কৈকেয়ীকে বললেন যে তোমার প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট, তুমি আমার কাছে কি বর চাও। তখন দেবী কৈকেয়ী বললেন যে হে মহারাজ, আমি এখন আপনার কাছে এই বরটি নেব না, আমার এখন চাওয়ার কিছু নেই, আমার যখন সময় হবে তখন আমি আপনার কাছে সেই বরটি চেয়ে নেব। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। এই দিন অতিবাহিত হতে হতে আস্তে আস্তে রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এরা ভাইয়েরা বড় হচ্ছে। অযোধ্যার নিয়ম অনুসারে, রাজ্যের নিয়ম অনুসারে বড় ছেলে সেই রাজ্যের রাজা হবে, মানে যদি বাবা না থাকে বাবার অবর্তমানে বড় ছেলে রাজা হবে। তো বড় হচ্ছে ভগবান রামচন্দ্র। এখন মাতা কৈকেয়ীর ছেলে হচ্ছে ভরত মহারাজ, ভরত। তো এখন এই ভরতকে কিভাবে রাজা বানানো যায়, মন্থরা নামে এক ব্যক্তি ছিল, সেই মহিলাটি, সেই মাতাজিটি কি করলেন, দেবী কৈকেয়ীর মাথায় একটি বুদ্ধি ঢুকিয়ে দিলেন যে দেখো, যদি রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা যদি এইভাবে বড় হয়, হতে হতে তারা যদি গুরুগৃহ থেকে ফিরে আসে, তখন রামচন্দ্র, হ্যাঁ, রাম এই রাজ্যের রাজা হবে। তুমি কি চাও না, তোমার ছেলের মঙ্গল চাও না, তোমার ছেলের ভালো চাও না, তুমি কি চাও না যে তোমার ছেলে এই রাজ্যের রাজা হোক? তুমি একটা ব্যবস্থা করো যেন তোমার ছেলে এই রাজ্যের রাজা হতে পারে। তখন একবার, দুইবার, তিনবার তার মাথায় সেটা ছিল না, কিন্তু বারবার যখন বলছে, পিতামাতার যে চিন্তাধারা সেটা সবসময় সন্তানের মঙ্গলের জন্য, হ্যাঁ, একদম নিবেদিত। আপনারা সকলেই সেটা বোঝেন যে কিভাবে সন্তানের মঙ্গল হতে পারে, সেটা সব বাবা মায়েরাই চিন্তা করে। তো মাতা কৈকেয়ীও চিন্তা করতে লাগলেন যে আচ্ছা ঠিক আছে, কিভাবে আমার ছেলে এই রাজ্যের রাজা হবে সেটা আমি দেখব। এইভাবে দশরথ মহারাজকে বলতে লাগলেন যে মহারাজ, আপনি কি তো আমাকে একটা বর দিতে চেয়েছিলেন, আমি তো এতদিন আপনার কাছে সেই বরটি চাইনি, আজকে আমি সেই বরটি চাচ্ছি। কি বর চাও? বলল যে আপনি আপনার ছেলে রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে, আর এই সময়ের মধ্যে আমার ছেলে ভরত এই অযোধ্যার মধ্যে তাকে রাজা বানাতে হবে। দশরথ মহারাজ এটা শুনে, এটা সহ্য করতে না পেরে একদম অজ্ঞান হয়ে গেলেন, মানে অসুস্থ হয়ে গেলেন। এভাবে যখন রামচন্দ্র সেটা জানতে পারলেন যে মাতা কৈকেয়ী ওনাকে বনবাসে পাঠানোর জন্য একটা বন্দোবস্ত করেছে, বর হিসাবে তার পিতার কাছে তিনি তার বনবাস চেয়ে নিয়েছেন, তো ভগবান রামচন্দ্র খুশি হয়ে মাতা কৈকেয়ীকে প্রণাম করলেন যে মা, তোমার মতো মা এই জগতে কে আছে বলো? তুমি যদি আজ না থাকতে তাহলে
আমাকে এই বনে পাঠানোর মতো কে আছে? আর আমি বনে যাব কত সৌভাগ্যের বিষয়, অনেক বড় বড় মহাত্মা সাধু ঋষি তাদের কৃপা লাভ করব, এটা শুধু তোমার কৃপায় সম্ভব হয়েছে। মাতা কৈকেয়ীকে প্রণাম করছেন। তো এভাবে তিনি বনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তখন ওনার যে আদরের ছোট ভাই লক্ষণ, সেই লক্ষণ বলছে যে দেখুন দাদা, যেখানে আপনি নেই, দাদা রাম নেই, সেখানে লক্ষণ কিভাবে থাকতে পারে? আমিও আপনার সাথে বনবাসে যাব। হ্যাঁ, তো লক্ষণও বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। এবার সীতা দেবী বলছে যে নিজের পতি হচ্ছে বৃক্ষের ছায়ার মতো, যদি কারোর উপরে ছায়া না থাকে তাহলে তো সে রোদ বৃষ্টি ঝড়ে সে মরে যাবে। তো যেখানে আমার স্বামী নেই সেখানে আমি এই রাজমহলে কিভাবে সুখে থাকতে পারি? আমিও আপনার সাথে বনে যেতে চাই। ভগবান রামচন্দ্র অনেকভাবে বুঝালেন যে দেখো, তোমার পিতাকে আমি কথা দিয়েছিলাম, আমার বাবা কথা দিয়েছিল যে তোমাকে এখানে সুখে শান্তিতে রাখবে, হ্যাঁ, রাজ পরিবেশে রাখবে, কখনো দুঃখ দিবে না। কিন্তু দেখো, আজকে কালের প্রেক্ষাপট অনুসারে আমাকে বনে যেতে হচ্ছে, তো আমার জন্য তুমি কষ্ট পাবে কেন? তুমি এখানে থাকো। কিন্তু সীতা দেবী কোনোভাবেই সেই কথা শুনলেন না। যদি তোমার সাথে থেকে, আপনার সাথে থেকে যদি আমার মৃত্যু হয় সেটাও মঙ্গলজনক, হ্যাঁ, আমি আপনার সাথেই যাব। এইভাবে তারা তিনজনেই সিদ্ধান্ত নিয়ে নিলেন বনে গমন করবেন। এভাবে যখন বনে যাবে তখন মাতা কৈকেয়ী বললেন যে দেখো, বনে যাবে ঠিক আছে, কিন্তু রাজ পরিবেশ মানে বেশ নিয়ে না, তোমাকে ওই রাজবেশ খুলে সাধু মুনি ঋষিদের বেশ ধারণ করে তারপরে বনে যেতে হবে। তখন যেই কথা সেই কাজ, তারা তিনজনেই মুনি ঋষিদের বেশ ধারণ করলেন এবং যখন চলে যাবে সমস্ত অযোধ্যাবাসী হাহাকার করছে, হা রাম হা রাম, রাম ছাড়া রাম রাজ্য কিভাবে চলবে? সবাই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আমরাও ভগবান রামচন্দ্রের সাথে, হ্যাঁ, আমরাও এই অযোধ্যা ত্যাগ করব, আমরাও বনে কাটাব। এভাবে তারা অনেক দূর গিয়েছিলেন, তারা রামচন্দ্রের কিছু ছাড়ছে না। ভগবান রামচন্দ্র রাজ সুমন্তকে বললেন যে দেখো, তারা যদি আমার পিছু না ছাড়ে তাহলে আমার পিতার দেওয়া যে আজ্ঞা, মাতা কৈকেয়ীকে আমার পিতা কথা দিয়েছিলেন সেই পিতৃ আজ্ঞা আমি রক্ষা করতে পারবো না, তাই এদের থেকে কিভাবে আমি চলে যেতে পারি? ভগবান রামচন্দ্র নিদ্রাদেবীকে স্মরণ করলেন, হে নিদ্রাদেবী, তুমি একটা কাজ করতে হবে, রাত্রেবেলা সবাইকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিবে, আর তখন আমি এখান থেকে এই স্থান ত্যাগ করব। হ্যাঁ, এইভাবে নিদ্রাদেবী ভগবান রামচন্দ্রের কথা অনুসারে সবাইকে ঘুমে আচ্ছন্ন করে দিলেন, আর ভগবান রামচন্দ্র রাজ্য সুমন্তকে নিয়ে সেই স্থান ত্যাগ করলেন। বনবাসে এভাবে অনেক লীলা হয়েছিল, সেই লীলাগুলো তো এভাবে একদিনে বলা সম্ভব না, এটা তো অনেক বড় রামায়ণ, আপনারা অনেকে জানেন দেখেছেন। আজকে একটা প্রেক্ষাপট অনুসারে আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। তো বনবাসে অনেক সময় ভগবান রামচন্দ্র অতিবাহিত করেছেন, অনেক লীলাবিলাস করেছেন। তো ভগবান রামচন্দ্র একবার সীতা দেবী সম্পর্কে বলেছেন যে এই সীতা শুধু আমার সহধর্মিণী নয়, আমার শুধু স্ত্রী নয়, এই সীতা হচ্ছে আমার মায়ের মতো, সীতা হচ্ছে আমার বন্ধুর মতো, মানে যখন তিনি আমাকে খেয়াল রাখেন, যখন তিনি আমার মা আমাকে যেটা করত, যেভাবে আমার দেখাশোনা করত, তখন তিনি যখন এটা করেন
তখন উনি আমার মায়ের ভূমিকা পালন করেন। যখন তিনি আমার সঙ্গে সময় দেন, আমার হৃদয়ের দুঃখগুলো ভাগ করে নেন, তখন তিনি আমার বন্ধুর মতো। হ্যাঁ, এভাবে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারাই আছে সমস্ত অভাব তিনি আমার পূর্ণ করেন। হ্যাঁ, এইভাবে তিনি সীতাদেবীকে এইভাবে প্রশংসা করছে। কীরকম স্বামী হলে সেরকম প্রশংসা করতে পারে? এরপরে হচ্ছে শূর্পণখা। শূর্পণখা ভগবান রামচন্দ্রের রূপ দেখে মুগ্ধ হয়ে গেছে। তার রূপ পরিবর্তন করে একটা সুন্দরীর রূপ ধারণ করে ভগবান রামচন্দ্র এসে ভগবান রামচন্দ্রের সামনে এসে বলছেন যে দেখুন, আপনাকে তো আমার খুব পছন্দ হয়েছে, আপনাকে আমি বিবাহ করতে চাই, আপনি আমাকে গ্রহণ করুন। তো ভগবান রামচন্দ্র বললেন যে দেখো, আমি কিভাবে তোমাকে গ্রহণ করব, আমার তো একটা স্ত্রী আছে, তাকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না, তো তোমাকে আমি কিভাবে গ্রহণ করব। তো তখন এভাবে অনেক কথা হলো সেখানে। আর ভগবান যেহেতু সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন, তাই তিনি বললেন যে এ জন্মে সেই শূর্পণখার মনোবাঞ্ছা পূর্ণ করা হলো না, পরবর্তী জন্মে, মানে ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবান যখন দ্বাপর যুগে এসেছিলেন, অন্যান্য যুগে যারা ভগবানকে পতি রূপে লাভ করার জন্য বাসনা করেছিলেন, এই যুগে এসে মানে দ্বাপর যুগে এসে সেই বাসনাগুলো পূর্ণ করেছিলেন। এই জন্য ভগবানের অনেক গোপিকা। হ্যাঁ, তো এভাবে শূর্পণখা ভগবান রামচন্দ্রকে যখন বিবাহ করতে চাইলেন, ভগবান রামচন্দ্র বললেন যে না, এটা সম্ভব না। কিছুক্ষণ পরেই যখন লক্ষণকে দেখলেন যে ও তো আপনার মতো, যে হ্যাঁ ও আমার ছোট ভাই, ওকে বলে দেখতে পারো যদি ও তোমাকে বিবাহ করে। লক্ষণকে বলতে গেছে, আর লক্ষণ তো হচ্ছে কঠিন ব্রহ্মচারী, মানে দাদার সেবায়, দাদা বৌদির সেবায় নিবেদিত। তাই তিনি তার যে প্রস্তাবকে কঠিনভাবে প্রতিদ্বন্দ্বিতা করলেন, তার একদম নাক কেটে দিলেন। তোমার এত বড় স্পর্ধা! হ্যাঁ, যখন বলছে এই মেয়েটাই, এই সীতাদেবী হচ্ছে যত সমস্যার মূল, একে আমি এক্ষণে খেয়ে ফেলি। আর যখনই তাকে ধরতে গেছে, লক্ষণ দিচ্ছেন নাক কেটে। তো এই হচ্ছে বিষয়। আপনি যদি ভালো স্বামীর ভূমিকা পালন করতে চান, তাহলে ভগবান রামচন্দ্রের মতো হওয়ার, মানে তাকে অনুসরণ করুন, যে তিনি কিভাবে মর্যাদা রক্ষা করেছিলেন। আর কোনো পত্নী, কোনো স্ত্রীলোক যদি ভালো স্ত্রী হতে চায়, তাহলে আপনি সীতাদেবীকে অনুসরণ করুন। তিনি কিভাবে পতিব্রতার স্ত্রীর ধর্ম পালন করেছিলেন, হ্যাঁ, তাহলে আপনাদের সংসার সুখের এবং শান্তিময় হয়ে উঠবে। একবারে তো একদিনই তো এক মানে 100% শুদ্ধ হওয়া, নিয়মকানুন মেনে চলা সম্ভব নয়। আস্তে 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 অনুসরণ করুন। হ্যাঁ, অনুশীলন করতে 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 এক সময় আপনারা ভালো 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 একটা গৃহস্থ জীবন, ভালো একটা পরিবার, ভালো একটা সমাজ গড়ে তুলতে পারবেন। হ্যাঁ, তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একে অপরকে মেনে নিতে হবে। শুধু স্ত্রী লোকটাকে দোষ দিলে হবে না, আবার পুরুষ লোকটাকেও দোষ দিলে হবে না। সংসারের মধ্যে ঝামেলা থাকবে, হ্যাঁ, এই ঝামেলাগুলো সবাইকে মেনে নিতে হবে, তাহলেই আমরা সুখে শান্তিতে বাস করতে পারব। আপনারা একটা কথা চিন্তা করুন, রাস্তার মধ্যে দিয়ে যখন গাড়ি চলে, গাড়ি অনেক দামি দামি গাড়ি চলে, সেই গাড়ির ড্রাইভার জানে না যে কোন সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এর মানে যে গাড়ি কোম্পানিগুলো গাড়ি বন্ধ করে দিচ্ছে তা না, ভালো করে আবার চালাচ্ছে। তো আমাদেরও চিন্তাধারা সেরকম রাখতে হবে। সমস্যা আসবে, সমস্যাটাকে সমাধান করে আবার সুন্দরভাবে সংসার সাজিয়ে নিতে হবে। তো সবার জীবন সুখের হোক, সবার সংসার শান্তিময় হয়ে উঠুক, এই প্রত্যাশা রেখে আজকের কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এবং সনাতনী বন্ধুদের কাছে শেয়ার করুন। হরে কৃষ্ণ।